সোশ্যাল মিডিয়ায় চাইল্ড অ্যাডপশন গ্রুপের মাধ্যমে শিশু পাচার চক্র চালাতো পান্ডারা। আন্তঃরাজ্য শিশু পাচার চক্রকাণ্ডে তদন্তে নেমে এমনটাই দাবি করেছে সিআইডি। জানা যাচ্ছে, দত্তক চাওয়া দম্পতিদের দৃষ্টি আকর্ষণ করা হতো, কেউ বাচ্চা দত্তক নিতে ইচ্ছুক হলে জয়নিং রিকোয়েস্ট করতে হতো। শুধু তাই নয়, আবেদনকারীদের আগে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হতো। সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারলেই তাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হতো, তারপর আবেদনকারীদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া হতো, টাকার ডিল করা হতো। সিআইডি সূত্রের খবর, বিভিন্ন রাজ্যের শিশু পাচার চক্রের সঙ্গে যুক্তরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন। দুদিনের শিশুকে ভিন রাজ্য থেকে এরাজ্যে এনে পাচার করতে গিয়ে সিআইডির জালে দুজন ধরা পড়ে। অভিযুক্তরা বেহালার ঠাকুরপুকুরের বাসিন্দা। নিঃসন্তান দম্পতি সেজে সিআইডি আধিকারিকেরা যোগাযোগ করেছিলেন অভিযুক্ত মানিক হালদার এবং তার স্ত্রী মুকুল সরকারের সঙ্গে। শিশু নেওয়ার বিষয়টি চূড়ান্ত হলে রফা হয় 4 লাখ টাকায়। এরপর গোয়া থেকে শিশু কন্যাটিকে নিয়ে আসা হয় এরাজ্যে। শালিমার স্টেশনে শিশু সহ ওই দম্পতি নামলেই তাদের ধরে ফেলেন সিআইডি আধিকারিকেরা। গ্রেফতার করা হয় ওই দুজনকে।